ছাত্রলীগ সারা বাংলা ছাত্র সমাজকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের চোখে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যেই স্বপ্ন বুনে উঠেছে সেটি হচ্ছে আগামীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন। স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বিভোর তারুণ্যকে নিয়ে, প্রগতিশীল তরুণদেরকে নিয়ে, সমাজের যারা লিডিং দিবে সামনের দিনে সেই শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আগামী 1 সেপ্টেম্বর ঐতিহাসিক সরহদ্দি উদ্যানে, সেই সরহদ্দি উদ্যান যা পূর্বের এসকোর্স ময়দান নামে পরিচিত ছিল এবং যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ঐতিহাসিক সরহদ্দি উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা একটি বিশাল ছাত্র সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। আমরা প্রত্যাশা রাখি এই ছাত্র সমাবেশ থেকে বঙ্গবন্ধু কন্যা সারা দেশের তারুণ্যকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে, ছাত্রছাত্রী ভাই এবং বন্ধুদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের যেই ডাক দিবেন সেই ডাকে সাড়া দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুজল সুফল শস্য শ্যামলা সুন্দর স্বনির্ভর সমৃদ্ধ আগামী নির্মাণের লক্ষ্যে মিলেমিশে কাজ করব। এই পর্যায়ে আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা জনাব সাদ্দাম হোসেন। বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা, ন্যায়ের পথের নিরলস যাত্রী, লাখো নেতাকর্মীর প্রাণের স্পন্দন, কোটি শিক্ষার্থীর ভরসা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া স্মার্ট জেনারেশনের সবচেয়ে ফেভারিট সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, বিশ্বের শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের প্রিয় কণ্ঠস্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট ঘাতকের বুলেটে নির্মমভাবে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রের নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক সারা বাংলার অহংকার সংগ্রামী ছাত্রনেতা শেখ ওয়ালি আসিফ ইনান আজকে এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য, কারণ এবং লক্ষ্য সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছেন। আমাদের এই সংবাদ সম্মেলনে কিছুদিন আগে নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের 301 সদস্য বিশিষ্ট কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি মাজহারুল কবির স্বয়ং, সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রিয়াজ মাহমুদ হৃদয়, সংগ্রামী সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম উপস্থিত রয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, সংগ্রামী সাধারণ সম্পাদক সজল কুণ্ড। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা গত 31 জুলাই বাংলাদেশ ছাত্রলীগের মাসব্যাপী শোকের মাস স্মরণে কর্মসূচিতে আমরা ঘোষণা দিয়েছিলাম যে 31 আগস্ট আমরা বৃহত্তম ছাত্র সমাবেশ করতে, এটি আমরা প্রতি বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এটি করে থাকি। আগস্ট মাসের শেষ দিনটিকে আমরা এই শোকের আলোচনা সভা কিংবা ছাত্র সমাবেশ কিংবা স্মরণ সভা অনুষ্ঠানটি করার জন্য বেছে নিই। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই আপনারা বাংলাদেশ ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেনেছেন যে আমরা 31 আগস্টের পূর্ব ঘোষিত কর্মসূচিটি 1 সেপ্টেম্বর নিয়ে এসেছি, যাতে করে HSC পরীক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা মুখোমুখি না হতে হয় এবং একই সঙ্গে আগস্টের শেষ দিনটি সপ্তাহের শেষ কর্মদিবস থাকার কারণে যেন কোনো জনদুর্ভোগ তৈরি না হয় সেই সার্বিক বিষয়টি বিবেচনা করে আমরা 1 সেপ্টেম্বর একটি ছুটির দিন আমরা বেছে নিয়েছি, যাতে করে শিক্ষার্থী এবং ঢাকা শহরের বাসিন্দাদের কোনো ধরনের কোনো সংকট, কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের দুর্ভোগ আমাদের পোহাতে না হয়। কারণ আমরা সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের সমস্যা সংকটকে কেন্দ্র করেই ছাত্র রাজনীতি আবর্তিত করার জন্য আমরা সবসময় আনন্দকর প্রচেষ্টা অব্যাহত রেখেছি। প্রিয় বন্ধুগণ, আমরা এই ছাত্র সমাবেশটি আমরা কেন করছি, জাতির পিতা এবং বঙ্গমাতার প্রতি আমরা শ্রদ্ধা যেমন জানাবো এবং একই সঙ্গে বাংলাদেশের ছাত্র সমাজে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সকলের হৃদয়ের মধ্যে একটি করুণ সুর রয়েছে,
এই 15 আগস্টের নির্মম মর্মন্তুদ ঘটনাকে কেন্দ্র করে শোকের অনুভূতি রয়েছে। সেই শোকের অনুভূতিকে কেন্দ্র করে, শক্তির কেন্দ্রস্থলে পরিণত করে এই ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে যারা 15 আগস্ট 21 আগস্ট 17 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে যারা নিয়ে এসেছে এবং রাজনৈতিক দলের মোড়কে এখনও যারা রাজনীতি করার চেষ্টা করছে এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি, সাংবিধানিক রাজনীতি, যারা কখনো বুলেটের মাধ্যমে, কখনো ব্যানেটের মাধ্যমে, কখনো গ্রেনেডের মাধ্যমে, কখনো সামরিক প্রজ্ঞাপনের মাধ্যমে যারা দেশ চালিয়েছে, আমরা মনে করি যে তারা গণতন্ত্রের শত্রু, তারা জনগণের শত্রু। এবং বাংলাদেশের সাংবিধানিক শাসন রয়েছে, সেই সাংবিধানিক শাসনের ধারাবাহিকতা এক সামরিক স্বৈর শাসক আর হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মাধ্যমে বিঘ্নিত হয়েছে। তো আমরা এই 31 আগস্টের শোক দিবসের অনুষ্ঠান, যেটি আমরা 1 সেপ্টেম্বর অনুষ্ঠান 1 সেপ্টেম্বর যেটি আমরা আয়োজন করতে যাচ্ছি, সেই অনুষ্ঠানের মাধ্যমে হত্যা ও ষড়যন্ত্রকারী লুটেরাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের ছাত্র সমাজে তাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি ফয়সালা করতে চায়, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে তাদেরকে পরাজিত করতে চায় এবং বাংলাদেশের রাজনীতির সমীকরণ বদলে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাজনীতি বাংলাদেশে বাস্তবায়িত করতে চায়, সেই লড়াইয়ের শুভ সূচনা হিসেবে আমরা 1 সেপ্টেম্বরকে আমরা নিয়ে আসতে চাই। যে কারণে 1 সেপ্টেম্বর যেমন স্মরণকালের বৃহত্তম ছাত্র সমাবেশ হবে, 1 সেপ্টেম্বর হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাকবদলের সূচনা। 1 সেপ্টেম্বর হবে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা রাজনীতিকে কেন্দ্র করে যে দিদিল রাজনীতির বাস্তবতাকে কেন্দ্র করে যারা রাজনৈতিক বৈধতা পেয়েছে, খুনিরা রাজনৈতিক বৈধতা পেয়েছে, ষড়যন্ত্রকারীরা রাজনৈতিক বৈধতা পেয়েছে, দুর্নীতিবাজরা, আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক সমীকরণ হবে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক, আমাদের রাজনৈতিক সমীকরণ জাতির পিতার আদর্শ এবং সংগ্রাম ভিত্তিক, এবং আমাদের রাজনৈতিক সমীকরণ হবে সত্য, সুন্দর, ন্যায়, ইতিবাচক এবং সংবিধান এবং আইনের শাসনের উপর ভিত্তি করে। সেই লড়াইয়ের শুভ সূচনা আমরা 1 সেপ্টেম্বরের মধ্য দিয়ে আমরা ঘটাতে যাচ্ছি। ইতিমধ্যে ছাত্র সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীর পরিবারের মধ্যে একটি তুমুল আলোড়ন তৈরি হয়েছে, হৃদয়ের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে, স্বপ্নের মধ্যে একটি উচ্ছ্বাস তৈরি হয়েছে, রক্তের মধ্যে একটি শিহরণ তৈরি হয়েছে এই সমাবেশকে কেন্দ্র করে। আমরা আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে আমাদের গোটা বাংলাদেশের নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালিয়েছে। আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভা, বর্ধিত সভা, প্রস্তুতি সভা করেছি। জেলায় জেলায় মহানগরে বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতাকর্মীরা প্রস্তুতি সভা, বর্ধিত সভা সহ সাংগঠনিক কর্মসূচি তারা গ্রহণ করেছে। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের, স্কুলের, কলেজের, মাদ্রাসার, পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে 1 সেপ্টেম্বরের এই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে তাদের প্রাণের মধ্যে, তাদের গহীন প্রাণের গহীন অরণ্যে তাদের তৈরি হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং এই 1 সেপ্টেম্বরের ছাত্র সমাবেশকে কেন্দ্র করে ছাত্র সমাজের মধ্যে তুমুল আশা তৈরি হয়েছে এবং এই দেশের প্রতি ছাত্র সমাজের যে পবিত্র দায়িত্ব রয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি যাদের যে গভীর দায়িত্ব রয়েছে, জাতির পিতার আদর্শের প্রতি যে গভীর দরদ রয়েছে, সেটির একটি বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। যে কারণে ইতিমধ্যেই গোটা বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে ইতিমধ্যেই আওয়াজ উঠেছে, চলো চলো সোহরাওয়ার্দী উদ্যান, চলো 1 সেপ্টেম্বরের মহাসমাবেশ সফল করো, সার্থক করো, শেখ হাসিনার ছাত্র সমাবেশ সফল করো, সার্থক করো। আমরা মনে করি যে 1 সেপ্টেম্বর এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের গ্রামগঞ্জ, মফস্বল, মেট্রোপলিটন থেকে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র জনতার ঢল নেমে আসবে আমাদের এই মহাসমাবেশকে কেন্দ্র করে, ছাত্র সমাবেশকে কেন্দ্র করে। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আমাদের 5 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী এই ছাত্র সমাবেশে সম্পৃক্ত হবে। 5 লক্ষ ছাত্রলীগ নেতাকর্মীর বাইরেও যারা সরাসরি ছাত্রলীগের সাংগঠনিক চ্যানেলের আওতায় রয়েছে, এর বাইরেও আরও 100,000 সাধারণ শিক্ষার্থী যারা হয়তো কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীর ভালোবাসা, জাতির পিতার প্রতি প্রচণ্ড ভালোবাসা এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি নিরঙ্কুশ সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে এই 5 লক্ষ ছাত্রলীগ নেতাকর্মীর বাইরেও আরও আমাদের এই ছাত্র সমাবেশে সামিল হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই ছাত্র সমাবেশের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে এই বার্তাটি আমরা নিয়ে আসতে চাই যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। আমরা জাতির পিতার সন্তান হিসেবে, বাংলা মায়ের সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা, উদার মানবিক, গণতান্ত্রিক, মূল্যবোধ সম্পন্ন, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নিয়োজিত রয়েছি এবং একই সঙ্গে স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন, যে কমন ড্রিম, কমন টার্গেট, কমন ডেস্টিনেশন শেখ হাসিনা আমাদের মাঝে নিয়ে এসেছেন, আমরা মনে করি যে এটিও বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী ঘটনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 54 সালের যুক্তফ্রন্টের সময় 21 দফা যেমন আলোড়ন তুলেছিল, 70 সালের নির্বাচনে 6 দফা যেমন আলোড়ন তুলেছিল, 2008 সালের নির্বাচনের দিন বদলের সনদ যেমন আলোড়ন তুলেছিল, আমরা আজকে ইতিমধ্যে মনে করি যে স্মার্ট বাংলাদেশ, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, তরুণ
ভোটার সকল স্তরে জনগণ সবার মধ্যে একটি আলোড়ন তৈরি করছে এবং স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে একটি বৃহত্তর ছাত্রঐক্য করে তুলেছে। সে কারণেই স্মার্ট বাংলাদেশের প্রশ্নে ছাত্র সমাজ তাদের রায় প্রদান করার জন্য আমাদের অগ্রিম রায় প্রদান করার জন্য আমরা 1 সেপ্টেম্বরে সামিল হয়েছি। আমরা রাজনৈতিকভাবে এটি প্রকাশ করতে চাই যে আমরা দল মত নির্বিশেষে স্মার্ট বাংলাদেশের পক্ষে রয়েছি। আমরা দল, রাজনৈতিক বিশ্বাস, রাজনৈতিক মতবিরোধ, আমাদের অভাব অভিযোগ অনুমানের ঊর্ধ্বে আমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে রয়েছি, দেশরত্ন শেখ হাসিনার পক্ষে রয়েছি, এটির বহিঃপ্রকাশ হিসেবে আমরা ঘটাতে চাই। এবং আমরা স্মরণকালের বৃহত্তম ছাত্র সমাবেশ এই কারণে এটিকে বলছি। আপনারা জানেন যে বাংলাদেশে ছাত্র সমাবেশের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যৌথ আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ছাত্র সমাবেশের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনাকে দেশরত্ন উপাধিতে ভূষিত করা হয়। ছাত্র সমাবেশের মধ্য দিয়ে প্রতীকীভাবে ছাত্রদের হাতে বই খাতা কলম তুলে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে মেধাভিত্তিক ছাত্রদের সূচনা করা হয় এবং সন্ত্রাসভিত্তিক করার শপথ ঘোষণা করে, যার সুফল আজকে আমরা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের এই সুফলটি পাচ্ছে। আমরা মনে করি আগামী 1 সেপ্টেম্বর যে ছাত্র সমাবেশটি হতে যাচ্ছে এটিও একটি বাকবদলের ছাত্র সমাবেশ, এটিও একটি ইতিহাসের যুগান্তকারী ছাত্র সমাবেশ। স্মার্ট বাংলাদেশের পক্ষে আগমনী রায়ের একটি ছাত্র সমাবেশ এটি হতে যাচ্ছে, একটি হিস্টোরিক্যাল মোমেন্টে আমরা রয়েছি, যেটি বাংলাদেশের পলিটিক্যাল ডাইমেনশনে একটি স্থায়ী পজিটিভ অ্যাপ্রোচ কিছু তৈরি করে যাবে বলে আমরা মনে করি। বাংলাদেশের রাজনীতিতে আরও বেশি লিবারেল কম্পোনেন্ট আজকের এই ছাত্র সমাবেশ তৈরি করবে বলে আমরা মনে করি। আমাদের যে ফোর্স অফ ডেমোক্রেসি রয়েছে সেটিকে আরও বেশি শক্তিশালী করবে আমাদের এই 1 সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ। আমাদের গণমাধ্যমের সাংবাদিক বন্ধু যারা রয়েছেন আপনাদের সবার প্রতি দত্ত আহ্বান থাকবে আমাদের এই 1 সেপ্টেম্বরের ছাত্র সমাবেশকে আপনাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় যেন সুন্দরভাবে ফুটে আসে, সাধারণ শিক্ষার্থীদের এটিকে নিয়ে উচ্ছ্বাস তৈরি হয়েছে সেটি যেন ফুটে আসে এবং বাংলাদেশ ছাত্রলীগ যে লক্ষ্যটি এটির মাধ্যমে পূরণ করতে চায়, যে আধুনিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের পক্ষে রায় প্রদান করতে চায় এবং বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পরিবেশ থাকে, আমাদের অর্থনৈতিক রূপান্তরের উপযোগী যেন শিক্ষা ব্যবস্থা থাকে, আমাদের শিক্ষার্থীদের সমস্যা সংকট মোকাবেলায় দেশরত্ন শেখ হাসিনার যে আধুনিক নেতৃত্ব সেটি যেন বাস্তবায়িত হয়, সেকে আপনারা জাতির সামনে, পৃথিবীর সামনে দৃঢ়ভাবে বিশ্বাস করে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের লিখিত বক্তব্য আমি পাঠ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী শহীদের রক্তস্নাত সংগঠন বাংলার ছাত্র সমাজের নির্ভরতা নিঃস্বতার একমাত্র ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা। বাঙালির চিরতম শোকের মাস আগস্ট, এ মাসে বাঙালি হারায় তার মুক্তি সংগ্রামের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ও যার আচল তলে পরম মমতা ও দৃঢ়তায় নিরাপদ ছিল বাঙালির স্বাধীনতার স্বপ্ন, বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবকে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ শহীদ শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, সুলতানা কামাল, রোজি জামাল এবং অন্য সকল শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সাথে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সকল শহীদ, 71-এর 30 লাখ শহীদের সম্ভ্রম হারানো 2 লাখ মাবন, বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতাকর্মী জেলখানায় নিহত, জাতীয় 4 নেতা 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইবি রহমান সহ আওয়ামী লীগের 24 নেতাকর্মী এবং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, শিক্ষার আন্দোলন, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন হারানো শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রিয় কলম যোদ্ধা বন্ধুগণ, হত্যার মাধ্যমে ভিন্ন বর্বর খুনিচক্র পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক নেতৃত্বকে সপরিবারে হত্যাকাণ্ডের নজির কেবল স্থাপন করেনি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করতে জারি করে মানবাধিকার বিরোধী, সভ্যতা বিরোধী ইন্ডেমনিটি অধ্যাদেশ। খুনিরা ভেবেছিল হত্যা করে ভয় দেখিয়ে, নাম উচ্চারণ করতে না দিয়ে, বিচারের দাবি জানাতে না দিয়ে বঙ্গবন্ধুকে চিরতরে মুছে ফেলে দেওয়া যাবে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ বাঙালির রক্তে শিরায় প্রবাহিত, নিঃশ্বাসের সাথে সম্পর্কিত। তাই শত বাধা বিপত্তি উপেক্ষা করে এদেশের প্রতিটি প্রজন্ম দীপ্তকণ্ঠ উচ্চারণ করেছে, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, তারুণ্য দেশ মাতৃকার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছে, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস বুকে ধারণ করে। এজন্যই ইন্ডেমনিটি দিয়ে খুনিদের রক্ষা করা যায়নি, পিতা মুজিবকে হত্যার অপরাধে তাদের বিচারের সম্মুখীন হয়ে ফাঁসির দড়ি গলায় জড়িয়ে ঘৃণা ভরে পৃথিবী ত্যাগ করতে হয়েছে। সত্যনিষ্ঠ সাংবাদিকবৃন্দ, এদেশের তরুণ প্রজন্মের প্রতিটি পিতা বর্মান গভীরভাবে অনুপ্রেরণা হয়, উচ্ছ্বাস, তারুণ্যের সংকল্প আর যৌবনের দৃঢ়তায় বঙ্গবন্ধু সম্ভাবনায়, শক্তিতে, সমৃদ্ধিতে বঙ্গবন্ধু বাংলার প্রতিটি মানুষের কাছে যুগে যুগে অনুসরণীয়, অনুকরণীয় হয়ে আছেন।
সময়ের সুচিত্র করবৃন্দ, আপনারা জানেন শোকের মাঝ আগস্টে বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচি সমাপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতি বছর আলোচনা সভার আয়োজন করে থাকুক ছাত্র সমাবেশের আগামী 1 সেপ্টেম্বর রোজ শুক্রবার ঐতিহাসিক সুরাদ্দি উদ্যানে বিকাল 3টায় এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। বিশেষত্ব হলো এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। আপনারা দেখেছেন পূর্বেও এদেশে বহু সভা সমাবেশ জমায়েত অনুষ্ঠিত হয়েছে, কিন্তু শুধুমাত্র শিক্ষার্থী বন্ধুদের নিয়ে এত বড় সভা এর আগে আয়োজিত হয়নি। এ কারণে আমরা বলছি আগামী 1 সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ, যেখানে সারা দেশ থেকে প্রায় 5 লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত হবেন। আপনারা জানেন যে পূর্বে এই ছাত্র সমাবেশের তারিখ 1 আগস্ট নির্ধারণ করা হলো, সেদিন সরকারি কর্মদিবস হওয়ায় এবং চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে ও জনদুর্গম লাঘব করার উদ্দেশ্যে তা একদিন পিছিয়ে 1 সেপ্টেম্বর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষার্থী বান্ধব শ্রেষ্ঠ সংগঠন এবং সাধারণ জনগণের সুবিধাকে সর্বাধিক গুরুত্ব দেয় এই সিদ্ধান্ত তারই বহিঃপ্রকাশ। নির্ভীক সহযোদ্ধাগণ, আপনাদের দিয়াদত্তে জানাচ্ছি যে 1 সেপ্টেম্বরের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের নবরূপায়ণের উপকার, বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল, বাংলার মানুষের আস্থা ভরসার অবিকল্প ঠিকানা, ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মের আপনজন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এই সমাবেশে দেশরত্ন শেখ হাসিনাকে সাক্ষী রেখে লক্ষ লক্ষ ছাত্র বন্ধু তরুণ প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শপথ গ্রহণ করবেন। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গড়তে নিজের মেধা মনন শ্রম শক্তি নিয়োগে সংকল্পবদ্ধ হবেন সময়ের সাহসী বন্ধুগণ। স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করতে বাংলাদেশ ছাত্রলীগের সর্বাত্মক প্রস্তুতি চলমান রয়েছে। এ লক্ষ্যে গত 10 আগস্ট বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রের নির্বাহী সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 18 আগস্ট অনুষ্ঠিত হয় বিশেষ পরিচিত সভা, যেখানে সারা দেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হন। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে 128টি সমন্বয় টিম গঠন করেছে, যার মাধ্যমে সারা দেশ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুশৃঙ্খলভাবে ছাত্র সমাবেশে স্বাগত জানানো হবে। একই সাথে দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দিনরাত প্রচারণা চালাচ্ছে 1 সেপ্টেম্বর শেখ হাসিনার ছাত্র সমাবেশ সম্পর্কে। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করে 1 সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে এ দেশ ও মানুষের চিরশত্রু মানবতা বিরোধী যুদ্ধাপরাধী জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি জামায়াতের বিরুদ্ধে একটি ডেথ আলটিমেটাম। এই ছাত্র সমাবেশ হবে এদেশের শিক্ষার্থী বন্ধুরা, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত অনাস্থা জ্ঞাপনের একটি ছাত্র সমাবেশ। একই সাথে সমাবেশ থেকে শিক্ষার্থীরা তাদের আপনজন, যিনি বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে অভিষিক্ত করে উদ্ভাবনের দেশকে উন্নত দেশে পরিণত করার প্রতি অগ্রসর হচ্ছেন সেই মহান নেত্রী, গণতন্ত্রের মানুষকন্যা, বাংলার মানুষের সুখ দুঃখের একমাত্র ঠিকানা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় উপহার দেওয়ার শপথ হিসেবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যমের কাছে বাংলাদেশ ছাত্রলীগ সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।